মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিটিলাইটস উইথ মোয়ে। আমি মোয়ে, অবস্থা খুব খারাপ, মানে বাড়িতে কাজ শুরু হলে যা হয়, মিস্ত্রি ঢুকেছে তো ঢুকেইছে, সে সারাদিন কত রকম কাজ হয়ে যাচ্ছে, সৌভিকের মাথা থেকে একটা সময় একটা বেরোচ্ছে আর সেই অনুযায়ী কাজ চলছে। খুচরো কাজগুলো এখন হচ্ছে, বড় সড়ো কাজ হলে তোমরা তো জানতেই পারবে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি বাড়িতেই থাকবো, কন্টেন্ট সেরম কিছু নেই, কারণ সৌভিকের একটু কাজ আছে, ওকে একটু দৌড়োদৌড়ির মধ্যে থাকতে হবে। যেহেতু আজকে মঙ্গলবার, আমি বাড়িতে গ্যারেজ, যেহেতু মিস্ত্রি লেগেছে। তো যাই হোক, সকালটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম। সারা দিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবো। আজকে মঙ্গলবার, তাকে একটু ভালো রকম ব্রেকফাস্ট করে দিলাম, তোমরা দেখলে। এখন সব ব্রেকফাস্ট খাওয়া চলছে, ব্রেকফাস্ট খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে যাবে। ঝিনুকের পড়া, আর আমার কাজ হচ্ছে রান্নাবান্না করা, আর সারাদিন মিস্ত্রি কোথায় কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানো। তো চলো আজকে, তাছাড়াও এখন বর্তমানে যা সিচুয়েশন, মানে ইউটিউবে আর কেউ অন্য কিছু দেখার টাইম পাচ্ছে না, কারণ এখন তো সেই দাদাগিরি নিয়ে সেই যুদ্ধ যে লেগেছে, সেই যুদ্ধ যে কবে থামবে। যাই হোক, সবাই এখন সেই যুদ্ধ দেখতেই ব্যস্ত। তো তারই ফাঁকে যারা আজকে আমাকে দেখছো, তাদের জন্যই সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ আমাকে আজকে সময় বার করে দেখার জন্য, কারণ কারোর টাইম নেই, সবাই যুদ্ধ দেখতেই ব্যস্ত। মানে আমরাও না সাইকোলজিক্যালি এক এক সময় ভুলে যাই যে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একে অপরের বন্ধু, এরা কিন্তু প্রচুর ভালো ভিডিওসও একসঙ্গে একসময় বানিয়েছে। এই জিনিসটা করে মানে আলটিমেট দেখো কি, এরা সকালে একসাথে, এরা সকালে মানে একে অপরের বিপক্ষে ভিডিওস বানিয়ে ছাড়ছে ইউটিউবে, আবার রাত্রে হয়তো এরাই একসঙ্গে বসে গল্প আড্ডা আর হাসি তামাশা করছে। যে পাবলিক কত বোকা, পাবলিক এইগুলোই দেখতে পছন্দ করছে, ঠিক আছে করি না কি আছে, সবাই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। হ্যাঁ, তোমাকে যদি আমি ধরো চারটে খারাপ কথা বলি, তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে ঠিক আছে, হ্যাঁ চলো মৌ আমাকে বলুক, আমি মৌকে বলি মৌ তুমিও কিছু মনে করো না, আমি বলবো তুমিও কিছু মনে করো না, চলো পাবলিক তো দেখছে এনজয় করছে, এটাই যথেষ্ট। আমি এখন চলে যাচ্ছি, মিস্ত্রি অলরেডি বৌদি বৌদি করে ডাকছে, নিশ্চয়ই কিছু দেখাবে। তো যাই, তোমাদেরও দেখাই যে আমাদের পুরনো সোফা ছিল, এখন কি বলো তো একটু সেন্টিমেন্টের ব্যাপার আছে, তো সব পুরনো জিনিস ধরে ধরে দিয়ে দেবো, বিক্রি করে দেবো সেই জিনিসটা করতে পারছি না, করেছি তাও অনেকগুলো জিনিসই সেল করেছি, এত পুরনো ফার্নিচার অল্প দামের মধ্যে সেল করে দিয়েছি। এবার দু চারটে জিনিস আছে, সৌভিকের একটা সেন্টিমেন্ট আছে, আমারও বাপের বাড়ির কিছু জিনিস আছে এখানে যেগুলো আমিও ফেলতে চাইছি না, বা এ করে সেগুলোকে কী করে রিসাইকেল করব। এখন যেমন তোমাদের দেখাবো আমার ড্রেসিং টেবিল, বিয়ের সময় যে ড্রেসিং টেবিলটা আমার আছে, সেটার সঙ্গে একটা ওই সিটিং টুল ছিল আর কি, টুলের ব্যবস্থা ছিল, যেটা বসে বসে সাজগোজ করা, সত্যি ভাই বসে বসে সাজগোজ করার টাইম আমাদের কারোর নেই। ইভেন ঝিনুকেরও যখন ডান্সের মেকআপ করি তখনও মানে তাড়াহুড়ো করে করে ওই একটু আধটু বসতে লাগে, সেটা চেয়ারে বসলেও কাজ মিটে যায়। তো আমার ইচ্ছা আছে যে ওই যে সিটিং যে টুলটা আছে সেই টুলটাকে একটা টি টেবিলে পরিণত করব। আমার এরকম খুচরো বুদ্ধি সম্পন্ন আইডিয়াস প্রচুর থাকে, যদি কেউ দেখতে চাও সস্তায় কিভাবে নিজের ঘরের ভোল পাল্টাবে, সস্তায় মাথায় রাখো, সস্তায়, একদমই সস্তায় নিজের ঘরের ভোল কী করে পাল্টাবে, ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক আছে, চেক করে নিও। তো সেই জায়গা থেকেই আবারও মাথায় একটা পোকা নড়েছে, তো সেই পোকাটা নড়ার পরিণতি কী হয় না হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে চলো তোমাদের টুলটা দেখাই যেটাকে আমি টি টেবিলে কনভার্ট করব। আর পুরনো আমাদের একটা সোফা আছে, সেটাকে রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেটা হাতল ছিল না, হ্যান্ডেল লাগানো ছিল না, সেটাতে এখন আমি হ্যান্ডেল লাগাচ্ছি এবং সেটাকে একটা নতুন লুক দেওয়ার চেষ্টা চলছে। তো কী অবস্থা সেটা, অপারেশন চলছে এখনও পরে, কী অবস্থা আছে সেটা আগে দেখে নাও, তারপর সবটাই তোমাদের ডিটেলিং দিতে থাকবো। তো চলো, এই টুলটা তোমাদের দেখাবো বলেছিলাম যে এটাকে একটা মেকওভার ফিনিশ দেওয়া হবে, কারণ এটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটার সাথে সিটিংয়ের জন্য আর কি, কিন্তু এটা আমার প্রয়োজন হয় না, মানে বসে বসে সাজগোজ করার যেহেতু টাইম হয় না, সেহেতু এটাকে আমি একটা টি টেবিলে ট্রান্সফার করব। তো সেই মেকওভারটা কীভাবে হবে সেটা তোমাদের আমি দেখাবো, আর এখন এটা আপাতত সিটিং হিসেবেই আছে, এর মধ্যে এই সব জামা কাপড় পোটলা পুটলি, এসব জামা কাপড়ের পোটলা পুটলি এসব হাবি যাবি তাগার ফাগার থাকতো, তো সেটা এই ঘর থেকে সরে যাবে, এইখানেও আমি একটু স্পেস পেয়ে যাব আর কি। আর এটাকে নিয়ে চলে যাব যেটা এখন ড্রয়িং রুম করছি আমরা, সেইখানে অ্যাজ আ টি টেবিল এটাকে কর্নারে প্লেস করব। তো সেটা কিভাবে কি হবে সেটা তোমাদের দেখাবো। তো এইখানে দেখো ছাদে এখানে সোফা তৈরির কাজটা চলছে,
এখানে কিছু কাঠের কাজও হচ্ছে, প্লাস সোফা তৈরির কাজও চলছে। তো আমার স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, স্নান করে এবারে খাওয়া দাওয়া করব। সৌভিক গেছে চুচুড়া, ও ফিরছে চুচুড়া থেকে, প্রায় চলেই এসছে, একটু আগে ফোনে কথাও হয়েছে। তো দেখা যাক সোফার মেকওভার কী দাঁড়ায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপরে সৌভিক আসবে, তারপর আবার ক্যামেরা অন করব। হাতে কি এগুলো কি নিয়ে আসছো? হাড়ি। কিসের হাড়ি এগুলো? মাটির হাড়ি। এ বাবা, এটা দারুণ জিনিস আছে। কি আছে ঢোকো? এটা দেখতে হবে না, যদি খুলে তোমাকে দেখানো হয় তুমি ওখানেই একবারে কাজ হয়ে যাবে। তোমার কাজ হয়েছে? তুমি যে গেছিলে একদম সব কাজ হয়েছে। চলো পারফেক্ট। কি নিয়ে আসছো গো? এই এ তো সেই ইয়ের হাড়ি মনে হচ্ছে, সেই যে সেদিন খেয়েছিলাম। এটা যতদূর সম্ভব হায়দ্রাবাদ, এটা হায়দ্রাবাদী কারি পাতা দেখা যাচ্ছে, কারি পাতা দেখা যাচ্ছে, আর ডিম নেই, আলুও নেই। কলকাতা স্টাইলে তো আলু ডিম দুটো থাকবে না? খুবই সুন্দর লাগছে, প্রত্যেকটা প্রিপারেশন খুব ভালো ছিল, এবং সিলিংটাও কিন্তু একদম ঠিকঠাক সিলিং। কারণ আচ্ছা, এই যেখানে ডিম উকি মারছে, এই যে ডিম উকি মারছে, ডিম উকি মারছে, নিশ্চয়ই এখানে তোমার আলুও থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, ডিম যখন উকি মারছে, তো চলো যখন রাত্রে খাবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো, আবার এখন চাপা দিয়ে রাখি। হ্যাঁ, তো লাঞ্চ শেষ করে সৌভিক বেরিয়ে গেল আবার একটু কাজে, ও এখন গেল সোধপুরে। তো তোমরা দেখলে টেস্টি রেস্টুরেন্ট চুচুড়ার যে টেস্টি রেস্টুরেন্ট আমরা গেছিলাম, ভিডিও আছে, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। তো সেইখান থেকে আবারও আজকে এসছে বিরিয়ানি, সৌভিক নিয়ে এলো, তো সেটা দিয়ে করব রাত্রের ডিনার। আর এই দেখো মোটামুটি সোফা রেডি পথে প্রায়। তো কাপড়ের কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমায়। তো আবার রাতে বিরিয়ানি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন খাওয়া দাওয়া হবে, ডিনারে নিয়েছি, কারণ সারাটা সন্ধ্যে একটু দৌড়দৌড়ি গেছে, ঝিনুকের পড়া পড়াগুলো ছিল সেগুলো শেষ করে। এবার বিরিয়ানিটা না আমি হাঁড়িটা ডাইরেক্ট মাইক্রোওভেনে ঢোকাইনি, হাঁড়ি থেকে আমি একটু এখানে নিয়ে নিয়েছি কন্টেনারগুলোতে গরম করার জন্য। তো গরম হয়ে গেছে, এই দুটোতে কলকাতা বিরিয়ানি যেটা এনেছিল সেটা আছে, আর এটাতে হচ্ছে এই দেখো টিক্কা, যেটা হায়দ্রাবাদি টিক্কা বিরিয়ানি সেইটা রয়েছে এখানে পুরোটাই। তো এই যে জাস্ট ঝিনুকের থালায় ঢেলেছি, ঢালার সাথে সাথে এই যে লেগ আলুটা একটু ছোট সাইজ, মানে আমাদের নর্মালি যেরকম আলু থাকে তার থেকে একটু আলুটা ছোট। তো দুটো লেগ আছে এখানে, আর একটা এখানেও একটা পিস আছে, এই বাটিটার মধ্যেও একটা আছে, টোটাল চার পিস ওরা দেয় বলেছে। তো দেখে নিই, হ্যাঁ চার পিস চিকেন, হ্যাঁ দুটো লেগ আর জাস্ট এই লেগের ওপরের পিসগুলো এরকম পিস আছে, দুটো ডিম আছে। তো একটা আলু একটু আগে ঝিনুক শেষ করে দিয়েছে আলুটা গরম গরম তুলে, তো যার জন্য এরকম সাইজের আলুটা একটু ছোট, আলুটা একটু ছোট, ডিম তো আছে, রাইসের পরিমাণ অনেকটাই। এর সঙ্গে এই দুটো করে সেট আছে গ্রিন চাটনি, রায়তা, আর এই দুটো করে গোলাপ জামুনের, এগুলোও দিয়েছে ওরা। তো দিয়েছে সব একদম প্রপার ওয়েতে, স্যালাডও আছে, স্যালাডটা বোধহয় কমপ্লিমেন্টারি নয়, এটা সবজি বোধহয় এক্সট্রা এনেছে। একটুখানি ভাত আমি নিয়ে বসেছি, কারণ যদি ওভার স্পাইসি মনে হয়, কারণ হায়দ্রাবাদের বিরিয়ানিটা তো আমরা আগে টেস্ট করিনি, এটা একটু স্পাইসি হয় যতদূর আমি জানি, আমি আগে আগে আমি খেয়েছি, যদি ঝিনুক খেতে না পারে সেই জন্য ঝিনুকের একটু গোবিন্দভোগ চালের ভাত ছিল সেটা নিয়ে বসেছি। এবারে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের দেখাচ্ছি। আগে মুখে দিই রাইসটা, একদম কলকাতা বিরিয়ানি যেটা, বেশ ভালো, একটু গ্রিন চাটনি লেগ পিসের ওপরে দিয়ে, ছোট মুরগি দিয়ে করা বিরিয়ানি, লেগটা তোমরা দেখলেই বুঝতে পারবে দুর্দান্ত দুর্দান্ত। আর অনেক সময় প্যাকিং খাবার অনেক রকম অভিজ্ঞতা হয়েছে না, ওরা বেশ, আর সব থেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা মাটির হাঁড়িতে সুন্দর করে দিয়েছে, এটা নতুন একটা কনসেপ্ট, বেশ ভালো প্রিপারেশন। কলকাতা বিরিয়ানি
ভালো টেস্ট। এবারে হায়দ্রাবাদিটা দেখতে হবে, ওটা একটুখানি একটু স্পাইসি একটু হওয়া উচিত। আরও কথা, কলকাতাটা কমপ্লিট করলাম, এবারে নেব এই হায়দ্রাবাদি। বলার সঙ্গে সঙ্গেই দেখো একটা কাঁচা লঙ্কা, ও মানে এখন মনে হচ্ছে কি বলো তো, এই কাঁচা লঙ্কাটাকে দেখে যে কলকাতাটা লাস্টে খেলে ভালো করতাম। যাই হোক, এটা মনে হচ্ছে না ঝিনুক খুব একটা ভালো খাবে হায়দ্রাবাদিটা, কারণ এটা আমি জলপাইগুড়িতে খেয়েছি, আমাদের একটা জায়গা ছিল ডেলা প্রীতম। যদি জলপাইগুড়ি থেকে কেউ দেখে থাকো এই ব্লগটা, বা রমাদি যদি দেখে তাহলে ও জানে ডেলা প্রীতম আমাদের একদম মাসে বাঁধা ধরা ছিল। তো ডেলা প্রীতমে আমি অনেকবারই খেয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে ওখানকার প্রিপারেশনটা আমার খুব ভালো লাগতো হায়দ্রাবাদি হান্ডি বিরিয়ানি। আর এরকম চিকেন চাং করে করে দেওয়া থাকতো, তবে এটা হচ্ছে তন্দুরি টিক্কা তন্দুরি বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন টিক্কা তন্দুরি বিরিয়ানি। তো এখানে 8 পিস এরকম ছোটো ছোটো চিকেন আছে, তো আমি 2 পিস নিচ্ছি। এটা প্রথমে মুখে উঠবেই, জৈত্রী যেটা তোমাদের বলছিলাম, একটা টকের আর একটা কারি পাতার স্মেল এই বিরিয়ানিটাতে আছে, আলাদা, একদমই এক নয়। মৌ তো সবই বলে দিয়েছে, বাট সিরিয়াসলি একদম ঠিকঠাক। চিকেনটা এটা অসাধারণ না, চিকেনটা এত সফট, চিকেনটা সফট, তার সঙ্গে যে আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে যে কোনটা হায়দ্রাবাদি কেরাম হতে পারে বা কলকাতার স্টাইলটা কেরাম হতে পারে, বা আমরা যেটা ওখানে বসে খেলাম লখনৌ স্টাইল যেটা, সেটাও সেরকম, মানে খুব সুন্দর, মানে তার প্রিপারেশনটা সিরিয়াসলি মানে সেই রকম ধাঁচেরই বানিয়েছে। আমাকে যদি রেকমেন্ড করতে বলো, আমি সব ধরনের বিরিয়ানি তোমাদের টেস্ট করতে বলবো, যে বিরিয়ানি বাঙালি হয়ে জন্মেছ সব রকম বিরিয়ানি টেস্ট করে ফেলো, সব যত আছে লখনৌ হায়দ্রাবাদি। যদি চাইনিজও করে কখনো, মানে জাপান চীনরা যদি বিরিয়ানি আবিষ্কার করে সেগুলোও টেস্ট করো, কারণ বিরিয়ানি টেস্ট করতেই হবে, বাঙালি হয়ে জন্মেছ। কলকাতা বিরিয়ানির কাছে কোনো বিরিয়ানি কিচ্ছু না, আমি টোটালি কলকাতা বিরিয়ানির ডাইহার্ড ফ্যান, আশা করি তোমরাও তাই। তবে হ্যাঁ, যদি কম্পারিজনে যাও লখনৌ হায়দ্রাবাদি এই ওই সেই, তো সৌভিকের হায়দ্রাবাদিটা বেটার লেগেছে, আমার সব বিরিয়ানিই বেটার লাগে, এটাও লেগেছে। তো তোমরাও সবাই মিলে বিরিয়ানি টেস্ট করো, এনজয় করো। রোল কি খাচ্ছিস তুই? ও তোর ভাগে পড়েছে একটা, তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে সিটিলাইটস উইথ মুকে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লেগেছে ভিডিওটা দেখলে দেখে। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি, সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। নেক্সট ভিডিওতে খুব শিগগির দেখা হচ্ছে, সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।